মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইরকম এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায়, যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়ায় এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন। আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং এটা নির্বিঘ্নে এটা সহ্য করেন। আমি প্রশ্নতে আসতেছি মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সোনারগাঁট এবং মাধবপুর দুইটা উপজেলা, মাধবপুরে সেম জনসংখ্যা ভোটার আড়াই লাখ করে আছে, 5 লাখ। মাধবপুরে 7টা পুলিশ ফাঁড়ি, আর চুনারঘাটে যেটাতে আমার বাড়ি এখানে 17টা চা বাগান আছে, 2টা রিজার্ভ ফরেস্ট আছে, 2টার থেকে খুবই পপুলার রিজার্ভ ফরেস্ট, অথচ একটা ফাঁড়িও নাই। আপনারা যে নীতির কথা বলতেছেন যে পুলিশ ফাঁড়ির বিদ্যমান নীতিমালা, আমি একটু জানতে চাই মাননীয় মন্ত্রীর কাছে যে এই নীতিমালার আওতায় কি করলে অন্তত 7টার পাশে আমার অন্তত চা বাগানের শ্রমিকদের জন্য একটা বা 2টা দিলেও আমি চালাই নিতে পারবো। মাননীয় মন্ত্রী ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আগে বলেছি মাননীয় স্পিকার, যেখানে প্রয়োজন আমরা সেখানেই কিন্তু পুলিশ বাহিনী নিয়োগ করি, যেখানে প্রয়োজন তদন্ত কেন্দ্র করছি, যেখানে প্রয়োজন আমরা থানার ব্যবস্থা নিচ্ছি, যেখানে প্রয়োজন তাৎক্ষণিক আমরা ক্যাম্পের ব্যবস্থা করছি। এই জায়গায় যদি প্রয়োজন হয়, প্রয়োজন মানে দেখা দিলে নিশ্চয়ই আমরা এগুলি করব। আমাদের এটারও একটা নীতিমালা আমাদের রয়েছে, আপনার মাননীয় সংসদ সদস্য এটা এসপির মাধ্যমে যদি আমাদেরকে ফরওয়ার্ড করেন, আমরা সেগুলো আমরা ব্যবস্থা নেব। আর আমি মনে করি ওই এলাকার খুব সুন্দর অবস্থা রয়েছে, আইন শৃঙ্খলা ভালো আছে, তারপরে যদি মাননীয় সংসদ সদস্য উত্থাপন করেছেন আমরা এটা বিবেচনা করবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।